আমি একটা বিজনেস মিডিয়া স্কুলে পড়াতাম, যেদিন 377 নিয়ে ঘটনাটা ঘটেছে আমি ছুটে গেছি, আমার ক্লাস ফেলে আমি একাডেমিতে চলে এসেছি, কারণ তখন ডেকেছে ওরা সবাই আমাকে, আমায় তো যেতেই হবে, আমি ছুটে এসেছি। হ্যাঁ, প্রচুর টেলিভিশন ক্যামেরা ছিল সেখানে, কিন্তু সেখানে সেটা ফেস করার জন্য যাইনি। তো সেটা করার পর যেটা হলো, তিন চার দিন পর আমি ঠিক করলাম যে আমি আমার ইনস্টিটিউট থেকে, দ্যাটস এ বিজনেস অ্যান্ড মিডিয়া স্কুল, আমি নাম করে বলছি, আমি ইন্টারন্যাশনাল স্কুল অফ বিজনেস অ্যান্ড মিডিয়াতে পড়াতাম সেই সময়, আমি একটা সেমিনার অর্গানাইজ করেছিলাম, তখনও বুক স্টোরটার নাম ক্রসওয়ার্ড ছিল। তার ঠিক পরের দিন আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আই লস্ট মাই জব বিকজ অফ এ ওমান অ্যান্ড এ ম্যান। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আমার কমিউনিটির কথা বলছি না রত্নাদি, আমার কমিউনিটি ডায়ালগস বলে একটা ফিল্ম ফেস্টিভ্যাল করে, উইচ ইজ সো বিউটিফুল, ইটস নো ডাউট অ্যাবাউট দ্যাট, নিশ্চয়ই ভীষণ ভালো। কিন্তু কমিউনিটির কেউ একজন যদি এগিয়ে এসে কোনো কাজ করে, কমিউনিটি এগিয়ে আসে না। কমিউনিটির কথা বলতে, অথচ আমার যারা বন্ধু, যারা কমিউনিটিতে, মানে যাদেরকে কমিউনিটিতে আমরা ফেলবো না, তারা কিন্তু দেব কাম উইথ, মানে আমার এক বন্ধু কাপল, আমি জানি ওরা দুজনেই আর্কিটেক্ট, ওরা দুজনে এগিয়ে এসে আমাকে বলেছে, শোন এটা আমরা বিভিন্ন সাইটসে করবো, উইল টেক ইট টু রেজিডেন্সিয়াল কমপ্লেক্সেস, কারণ তুই যে কথাগুলো বলতে পেরেছিস, অন্যদের কথাগুলো তো তারা বলতে পারছে না, তাদের তো বলতে হবে। আমার দায়িত্ব, নাগরিক যে দায়িত্বের কথা বলছিল মানবীদি, আমার মনে হয় আমার ওইটুকুই দায়িত্ব। আমি কতগুলো মিছিলে হাঁটলাম, কতগুলো পিস মার্চ করলাম, কতগুলো জায়গায় মোমবাতি হাতে দাঁড়ালাম, সেটা কথা নয়। আমি স্কুল কলেজে যেটা ফেস করেছি, আমি গভর্নমেন্ট সেক্টরে কাজ করিনি, কিন্তু আমি প্রাইভেট, আমি একটা FM চ্যানেলে কাজ করেছি, সেখানের তার সেখানে যেভাবে আমি ডিসক্রিমিনেটেড হয়েছি, সে ঘটনা বলতে গেলে দেড় ঘন্টা দু ঘন্টা চলে যাবে। আমার প্রোগ্রামিং করা রিজু, আমি যে চ্যানেলটায় কাজ করতাম, আমার একটা প্রোগ্রামিংয়ের স্লট ছিল, সেই স্লটে আমি যদি কোনো বিজ্ঞাপন স্লট করতাম, সেটাকে নিয়ে নেওয়া হতো। আমাকে, আমার মনে আছে, বাবুদা ফেলুদা শুরু হয়েছিল ওই চ্যানেলে অ্যাজ এ রেডিও প্লে। বাবুদা জানে, দুজন রেডিও জকি আমাকে প্রকাশ্যে কীভাবে অপমান করেছিল, সন্দীপ রায় জানেন। তাই আমার মনে ডিসক্রিমিনেশনটা না ইজ এ স্মল ওয়ার্ড, মানে আমাকে যদি কেউ ডিসক্রিমিনেট করার চেষ্টা করে, আমি এখনকার কথা বলছি রত্নাদি, কলকাতা লিটারি মিট বহুদিন ধরে হচ্ছে, কলকাতা লিটারি মিটও কিন্তু আমাকে দেখেছে অনেক বছর পর, তার আগে কি আমার কলকাতা লিটারি মিটে কোনো কিছু মডারেট করার যোগ্যতা ছিল না? যোগ্যতা কিন্তু ছিল, কিন্তু একটা কথা বলি, আমি শেষ করে দিই, মিটের এটা পঞ্চম এডিশন, এবং না আমি একটা কথা বলি, আমি জাস্ট শেষ করছি দিদি, তোমাকে আমি ভীষণ ভালোবাসি, আমি জাস্ট একটা কথা বলে শেষ করছি, যোগ্যতাটা না নির্ধারণ করার যে প্যারামিটার্সগুলো, ওইগুলো ভীষণ একরৈকিক, আমার নাটকটা নয় বা আমার শিল্পটা নয়। আমি একদম তোর যে রাগের জায়গাটা যেখান থেকে হচ্ছে সেটার সঙ্গে আমি পুরো একদম এম্পাথাইজ করছি এবং বুঝতে পারছি, কিন্তু আমরা একটা সুদর্শনের, সরি আমি অনেক সময় নিই, সুদর্শন একটা জায়গায় এলেন যেখানে উনি বলছিলেন যে হি হ্যাজ ফেল্ট ডিসক্রিমিনেটেড। ও ইয়েস, অফ কোর্স, ডিসক্রিমিনেশন, যেরকম দুঃখের জায়গাটা বুঝছি সুজয়ের কেন, কারণ সেই দুঃখের জায়গাটা আমি 20 বছর আগে ফেস করেছি। আমাদের তখনকার সময়ে দ্য ফেস অফ LGBT কমিউনিটি অফ দ্য কান্ট্রি ওয়াজ অশোক রাওকাভি, বিখ্যাত একজন মানুষ। তাকে আমি অনেকবার বলেছি, আমি এরকম একটা প্রোডাকশন করেছি, আমি বোম্বেতে করতে চাই, রেসপন্ড মানে কি, বেঙ্গল সে ক্যা রবীন্দ্র টেগোর কুছ করোগে ক্যা, হ্যাঁ যাই হোক। তো তারপরে আমি দেখলাম যে আমি আরও যত দিন যাচ্ছে রত্নদি, যত দিন যাচ্ছে উই আর গেটিং পোলারাইজড, দ্য কমিউনিটি ইজ গেটিং পোলারাইজড, এভরি ওয়ান, সবাই যেন কোথাও বেছে বেছে ইভেন্টে যায়, কোথায় কার এজেন্ডা কী ম্যাচ করছে কি না, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে দ্যান দ্য ইস্যু ইটসেলফ। আমার একটা বড়, আমরা পাওয়ারই বলবো এটা, আমার আমি 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 আমার আমার সৌভাগ্য ছিল that I was blessed with this art of dance. Ami amar jibone onek rokom bhabe personal story onek kichu hariyechi kothao
এই নাচের নেশায়ের নেশা এবং উন্মাদনার মধ্যে কোথাও আর অন্য কিছু নিয়ে ভাবার সময় হয়নি, বরং আমি এটাকেই আমার পাথেয়, এটাকেই আমার, এটাকেই আমার মানে অস্ত্র করে তুলেছি, টু টক অ্যাবাউট ইট, টু কাউন্টার ইট। এবং আমার কাছে কমিউনিটি, কমিউনিটির বাইরে আমার কাছে সেই আমার বন্ধু আমায় ভালোবাসে যে আমাকে, আমার কাজকে, আমার ইস্যুকে ভালোবাসে ইরেসপেক্টিভ অফ এনি প্যারামিটার। এর জন্য আমার কাছে কমিউনিটি, এবং আমি আমার মনে, আমি মনে করি আমি সব থেকে বেশি ডিসক্রিমিনেশন ফেস করেছি মহিলাদের কাছ থেকে, এবং আমি পরিষ্কার বলছি কথাটা, মানে দ্য ওয়ার্ড ডিসক্রিমিনেশন, রত্নাবলী মহিলা, হ্যাঁ না মানে আই হ্যাড, দ্যাটস ট্রু। মানবী সেটা জানেন না, আমি সিস ওম্যান কি সিস ওম্যান নই, আমি কি মানবী জানেন, এটা মানবীর অ্যাজাম্পশন। এবং ঠিক এই জায়গাটা নিয়েই আজকে আমরা কথাটা শুরু করেছিলাম 2:15 যে আসলে আমাদের অ্যাজাম্পশনের জায়গা থেকে আমরা বৈষম্য তৈরি করি, এবং বৈষম্য যখন তৈরি করি তখন নাগরিক সত্তা আর উঠে আসে না, তখন মানবীর দায়িত্ববোধের কথা আর উঠে আসতে পারে না। আমি অনুত্তমার একটা কবিতা একটু পড়তে চাই, সেটা হলো যে এই কবিতাটা আমার ভীষণ প্রিয় এবং এই কবিতাটা অসম্ভব কন্টেম্পোরারি এবং অসম্ভব ইম্পর্টেন্ট, এবং তারপরে আমি সুজয়কে বলবো একটা কবিতা পড়তে। কোন পাশ ফিরে শোবে, কাকে তুমি বেছে নেবে ঠোঁটে, নাকি সারা রাত ধরে কামড় বসাবে আখরোটে, ওদের জিজ্ঞেস করো, ওরা জানে কোন প্রেম ঠিক, তা সে তুমি যেই হও হেটেরো বা হোমো এরোটিক, মানবী হলেন সেই ওরা যারা ধরে নিলেন আমি মেয়ে। সুজয়, এই তুই প্লিজ কবিতাটা মন দিয়ে লেখ, তুমি কি চ্যানেলে গিয়ে কি সব বলিস টলিস এগুলো করিস না, তুই কবিতাটা লেখ আরো। রত্নাবলী বলছে যে মানবী ধরে নিলেন মেয়ে, রত্নাবলী কি ধরেছেন মানবী মহিলা, এটা আমি জানতে চাইছি। না না, এবার শুরু কর, ভীষণ ভাবে মহিলা। আচ্ছা, এটা ভীষণ ভাবে, আমি আমার খুব প্রিয় এক কবি পূর্ণেন্দু পত্রীর একটা কবিতা পড়ে শোনাচ্ছি। গাছ অথবা সাপের গল্প, তোমাকে যেন কিসের গল্প বলবো বলেছিলাম, গাছের না মানুষের, মানুষের না সাপের, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, গাছের মতো একটা মানুষ আর সাপের মতো একটা নারী, কুয়াশা যেমন খামচা মেরে জড়িয়ে ধরে কখনো কখনো দুধ কুমারী আকাশকে, সাপটা তেমনি সাত পাকে জড়িয়ে ধরেছিল গাছটাকে, আর গাছটা গাছটাও বেহায়া, লাজ লজ্জা লোক লৌকিকতা ভুলে গিয়ে নৌকো ডুবে যাচ্ছে, এখনই ঝাঁপ দিতে হবে নদীর নাইকুণ্ডুতে, এমনিভাবেই সর্বস্ব ভাসিয়ে দিয়েছিল সাপের হাতে। আর তারপর, তারপরেই ঘটল আজব কাণ্ডটা, সাপের ছোবলে ছিল বিষ নীল, গাছের শিকড়ে ছিল তৃষ্ণা লাল, ছোবল খেতে খেতে, ছোবল খেতে খেতে নীল পদ্মে ভরে উঠল গাছ, আর গাছের আলিঙ্গনে গুঁড়ো হতে হতে, গুঁড়ো হতে হতে সেই শঙ্খচূড় সাপটা আলতা সিঁদুরে রাঙা বিয়ের কোণে। আর এইসব দৃশ্য দেখতে দেখতে আকাশের আইবুড়ো নক্ষত্রগুলো এসে গলে গা ঢলাঢলি করে বলে উঠল, আজ সারা রাত জাগব ওদের বাসর। তোমাকে যেন কিসের গল্প বলবো বলেছিলাম, গাছের না মানুষের, মানুষের না সাপের। আমাদের আলাপচারিতার পর্ব, ছোট্ট একটা কবিতা বলি, তুই ক্ষুধা ক্ষুধা করছিলে, যৌন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো চাটু। এবার শেষ কারণ,
ঝলসানো কৃষ্ণনগরে যাব তোমার কাছে, সরভাজা খাওয়াবো, ঝলসানো চাটু আমসত্ত্ব সরভাজা তুই সব খাবি। আজকের আলোচনা আমরা এখানে শুরু করলাম, যাজ্ঞ কোথায় আছে, এখানে যাজ্ঞ কি আছেন, আমরা কি কয়েকটা প্রশ্ন নিতে পারি যাজ্ঞ? এই রত্নাদির জন্য একটা হাততালি ভীষণভাবে, আমি বিগ ফ্যান অফ হার্স, আর আমার গয়না দিয়েছে দেখো জন্মদিনে, কি সুন্দর। অনেক ধন্যবাদ আপনাদের, কিন্তু আমরা কয়েকটা প্রশ্ন কি নিতে পারি যাজ্ঞ কোথায়? ওই তো যাবো, কয়েকটা প্রশ্ন কি নিতে পারবো? এই যাজ্ঞশিনী একসময় আমার দিদিভাই ছিল, কত দূরে চলে গেছে এখন। ও তিনটে প্রশ্ন নিতে পারবো, আচ্ছা ওকে। ওই যাজ্ঞ আমি কাটায় কাটায় সোয়া তিনটেতে শেষ করেছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যাজ্ঞ ওখান থেকে বলেছেন তিনটে প্রশ্ন, প্লিজ আপনারা করুন। হ্যাঁ, মাই মাই ভলেন্টিয়ার্স 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 একটু তাড়াতাড়ি। আমার প্রশ্নটা মানবী দিকে, অনেক ধন্যবাদ, বিকজ এই এলজিবিটি কমিউনিটির ব্যাপারে যেটা আমরা এতক্ষণ ধরে শুনছিলাম আর ডিসকাস করছিলাম, ইভেন ইন স্কুলস কলেজেস আমরা দেখে থাকি যে এলজিবিটির একটা ছোট্ট রেফারেন্সেও একজনকে মোটামুটিভাবে সেক্লুশন সেটা আমরা দেখে থাকি, সেটাকে কি আমরা র্যাগিংয়ের কম কিছু ধরতে পারি, বা এটা নিয়ে মানবিধি বা আমাদের গভর্নমেন্ট কী পদক্ষেপ নিতে চাইছে সেটা একটু যদি শুনতে পারি? অনেক ধন্যবাদ তোমার কোশ্চেনের জন্য, অনেক অনেক, তুমি নিশ্চয়ই ছাত্র বোধহয় না? আমরা কি পরপর কয়েকটা প্রশ্ন নিয়ে নেব, তাহলে একসঙ্গে উত্তর দিতে সুবিধা হবে? একটু দিয়ে নিও, আর উত্তরটা তো অনেক ছোট। তুমি কোন ক্লাসে পড়ো, কোথায় পড়ো? ক্লাস 12 স্টুডেন্ট অফ টেকনো ইন্ডিয়া স্কুল। আচ্ছা, আমি সরকার তো এই 2015 করেছেন বিষয়টা, তার আগে থেকেই আমার আমার কাছে এরকম আসতো মানুষ যারা এরকমভাবে র্যাগড হয়, তার জন্য আমি সেই কলেজে গিয়ে দেখা করা আছে, আমি বলতে গেলে অনেকটা বলতে হবে, আমি নিজেই করতাম সেগুলো, মানে আমি নিজে অনেক দিন ধরে করি, আমি এদের সবার থেকেই বড় বয়সে, রত্নাবলীর থেকে কিনা জানি না, রত্নাবলীর থেকে নয়, সুজয় প্রসাদ আর সুদর্শনদের থেকে আমি অনেক, তুমি অনেক ছোট এখন। হ্যাঁ দেখো, আমি ছোট হচ্ছি মামি, হ্যাঁ আমি বাড়ছি মামি না, আমি ছোট হচ্ছি মামি, আমি ছোট এবার আবার আমি অনেক বড়, 20 বছর ধরে আমি একটা পত্রিকা করি অবমানব, এবং সেটা এখনও করে চলেছি, এইভাবে আমি যতটা পেরেছি নিজে, আমার যেটুকু সাধ্য করিব তা আমি, তা আমি সেটুকু কিন্তু করেছি, এবং এখন তো এই যে মানে যে অত্যাচারিত হচ্ছে তাকে কিন্তু কথা বলতে হবে, সে যদি গুমরে মরে, সে যদি ঘরে গিয়ে আত্মহত্যা করে, সেটা সে বড় ভুল করবে, তাকে আসতে হবে। আমি ছোট্ট একটা গল্প বলি, কোনো একজন সাইকোলজিস্ট যারা এই কাউন্সেলিং করেন আমাদের মতো মানুষদের, তার কাছে একজন আমার মতন মানুষ পৌঁছে গেছিলো, সেও আমার মতো নারী শরীর পেতে চায় এই কলকাতাতেই, সে এখন একটি স্কুলে পড়ায়, তা সে যখন ওই সাইকিয়াট্রিস্টের কাছে অনেক কথা বলে, তারা সাইকোলজিস্টরা কথা বলতে বলতে তখন একটা সময় সে বেরিয়ে পড়ে যে মানবীর সঙ্গে তার বন্ধুত্ব আছে, তখন সেই সাইকোলজিস্টরা এখানে মহিলাই হন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, তখন সেই সাইকোলজিস্টকে বলেছে না ওরে বাবা মানবীর সাথে দেখা হয়ে গেছে তোমার আর কিছু রোগ সারবে না, তুমি চলে যাও গিয়ে তুমি সেক্সটা চেঞ্জ করে নাও, কারণ আমার সঙ্গে দেখা হয়ে গেলে তার আর রোগ সারে না। এই তো আমার, এটা আমার অভিজ্ঞতা এবং আমার ভালোও লেগেছিল, বেশ একটু এরাম এরাম লাগছিল আর কি। হ্যাঁ, তো এইটা কিন্তু ঘটেছে আর কি। এবার কোশ্চেনগুলো, আর কোনো প্রশ্ন আছে? মাইক, প্রথমত খুব সুন্দর সেশনটা ছিল, তবে মানবিধি যেটা বললেন আমি সেখানে খুব একমত, যে দোষারোপের জায়গায় না গিয়ে যদি নিজেরা আমরা চেষ্টা করি দায়িত্বটাকে আগে আগ বাড়িয়ে গিয়ে পালন করাটা খুব জরুরি, খুব মৌলিক জায়গা। তো আমার আমার একটা জিনিস মনে হয়, একটা মনোভাব, সেটা হচ্ছে এই যে আমরা ছোটরা যারা এই বিষয়টা অ্যাওয়্যার এবং যারা আমরা আমরা এই 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 ভিন্ন আইডেন্টিটি যেটা, এটাকে আমরা আলিঙ্গন করেছি, আমার মনে হয় আমাদের একটা দায়িত্ব হয় যে আমরা আমাদের বড়রা যারা এখনও যাদের মনের মধ্যে একটা একটা ব্যারিয়ার আছে সেটাকে ভেঙে ফেলার একটা চেষ্টা করা আমাদের খুব উচিত। আমি জাস্ট সামান্য একটি ছোট্ট উদাহরণ, আমার মা তিনি কাল এক জেনারেশন আগের, তার কাছে এই কনসেপ্টগুলো ভীষণ নতুন, কাজেই আমি আমার মনে আছে আমি আমার মাকে যখন এটা বুঝিয়ে বলার চেষ্টা করি, কারণ আমার খুব প্রিয় এক বন্ধু সে সমকামী ছেলেটি,
খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, খুব বন্ধু আমার। তো মা বলছে এটা কী, এটা কীরকম, মানে এটা কীরকম মনোভাব। আমি আমার মাকে বলেছিলাম তুমি তো সমকামী নও, তোমাকে যদি একটু সমকামী পৃথিবীতে বাস করতে হতো তোমার যতটা কষ্ট হতো এদের ততটা কষ্ট হয়। খুব ভালো, খুব ভালো। তো আমি তাই জন্যে আপনি যেটা বললেন দায়িত্বটাকে আগে আলিঙ্গন করে নেওয়া, সেটা সেটাই আমি খুব একমত। এবং থ্যাংক ইউ, মানে তোমাকেও ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ যে তুমি আলিঙ্গন করছো আর কি। আর যদি প্রশ্ন না থাকে, ও ইয়াংরাই হাত তুলতে পারছি না, বেশ ভালো। নমস্কার সবাইকে, আমি যেটা নিয়ে একটি প্রশ্ন করব, আপনি অলওয়েজ এর আগেই সেটার টপিকটা নিয়ে আপনি বলেছেন যে জ্যামে দাঁড়িয়ে থাকা গাড়ির জানলায় হাত বাড়িয়ে অনেকে রয়েছে তারা। আমি রিসেন্টলি একটা আর্টিকেলে পড়লাম যে এরকম এদের, মানে আমার কোয়েশ্চেন হচ্ছে এদের ডেস্টিনি কী, মানে এরা ঠিক আলটিমেট কোথায় যাবে। বলছে এরা কিছু রোজগার করতে যাবে, তো কারোর বাড়িতে রান্না করতে যাচ্ছে, তো সেখানে বাড়িতে অন্য কোনো গেস্ট আসে বলে তোদের বাড়িতে আর আসবো না, তোদের বাড়িতে আর খাবো না, এইসব মেন্টালিটিতে আমরা বাস করছি। তো সেখান থেকে আপনারা এখন, আপনাদের আমরা পরিচিত, মানে আপনারা আমাদের কাছে পরিচিত, ওরা নয়, ওদের স্টেজটা আমরা দেখছি, হয়তো কোথাও আমরা মনে করছি যে না ওদের আমাদের ভালো লাগছে না, মানে আমরা সামা ওদেরকে বল মনে হচ্ছে যে না এটা আবার কি, এদের আমরা তাদের ছুঁতে চাইছি, ছোঁয়াটা আমাদের ভালো লাগছে না। কিন্তু আপনাদের কথাগুলো মনে হয় দেখে মনে হচ্ছে যে না আপনারা সত্যিই যেটা বলছেন সেটা খুব রেলিভেন্ট। আমি জাস্ট জানতে চাই ওদের ডেস্টিনিটা কী, মানে ওরা কি এভাবেই মানে জানলার কাছে হাত ঠুকে ভিক্ষা চাইবে আর রান্নার কাজ করতে গিয়ে নেগলেক্টেড হবে, মানে এটাই জানার। ধন্যবাদ, ধন্যবাদ। আমি এই উত্তরটা বোধহয় শুধু আমার আমিই দিতে পার, দেওয়া উচিত, দেওয়ার অধিকার রাখি আর কি। ডেস্টিনি, এই ডেস্টিনি শব্দটা একটু অন্যভাবে দেখো। আমি একদিন লোকাল ট্রেনে যাচ্ছি, তখন আমার বেশ কম বয়স, মানে একেবারে বয়স সন্ধি, তো হঠাৎ শুনছি দুজন লোক আবার উল্টো দিকে, এক সুদর্শনা মহিলা, যে মহিলা বারবার লজ্জা পাচ্ছেন, মাথা নিচু করছেন, আর এরা বলছে আরে আরে এ সোনাগাছির মাল, আরে এ সোনাগাছির মাল। ঠিক মানে ওই ওপেন একটি ট্রেনের মধ্যে কম্পার্টমেন্টে ভদ্রমহিলাকে এইভাবে আক্রমণ করা হচ্ছে, এবং আমার সেদিন খুব খারাপ লেগেছিল। পরে আমি অনেক ভেবেছি যদি উনি সোনাগাছিরই হন তাহলে কি উনি প্রকাশ্য ট্রেনে যেতে পারেন না, আর যদি প্রকাশ্য ট্রেনে যান যে লোকগুলোকে ওইভাবে করছেন তারা চিনলেন কোথা থেকে ওনাকে, যিনি সোনাগাছির, তার মানে তারা তো গেছেন সোনাগাছিতে, তবে তো ওনাকে জেনে এসছেন। ঠিক এই ধরনের ভণ্ডামি থাকার জন্য যেই মানুষগুলোর ডেস্টিনি আপনি খুঁজছেন ওদের ডেস্টিনি কোথাও নেই, যেমন ডেস্টিনি নেই ওই মানুষগুলো যারা সোনাগাছিতে যৌবন অবধি তাদের জীবন, তারপরে কী হয় আর জানা যায় না, কেউ ভিখিরি হয়ে যায়, কেউ রাস্তায় ঢুকে মরে, তাম এটাই এটাই মানে ঠিক একই জীবন, কিন্তু বেশ করেছি, ভেগ ধরেছি, বাঁচিয়ে রাখি প্রাণ। ওদের ওই ভিখিরি হওয়াটাও কিন্তু ভিখারি বানাও তুমি তেমন গৌরী নাও, তাকে ভিখিরি বানানো হয়েছে কোথাও, আমরাই বানিয়েছি। এবার আমাদের সেই জন্য সেই জায়গা থেকে শুধুমাত্র, ওরা আমার মাথায় হাত বোলায় দেখেন, ওরও রান্নার ওর রান্না ছোঁয়া নিই না, কিন্তু মাথায় হাত বোলালে আশীর্বাদটা নেওয়া হয়, সেটা হতো ছোঁয়াছুঁয়েরই ব্যাপার। সুতরাং ওদের ডেস্টিনি খুঁজতে গেলে আমাদের ডেস্টিনি খুঁজতে হবে, যে আমরা যদি সামনে সামরাই যদি ওপরে থাকি, ওদের নিচে দেখে যদি আমাদের উঠতে সুবিধে হয় তাহলে ওরা নিচেই থাকবে, অর্থাৎ আমার ডেস্টিনির জন্য ওরা, আমি প্রদীপ হলে ওরা পিলসুজ, সেই জায়গাটাকে মাথায় রাখলেই বুঝতে পারবো যে ওই ভিক্ষা দেওয়ার মধ্যেও আমি নেই, ওদের জন্য কান্নাকাটিতেও নেই। গোটা সমাজ ব্যবস্থাই যেদিন বদলাবে সেদিন ওরা বদলাবে। ঘর যদি পরিষ্কার হয় তাতে ছুঁচো আরশোলা কিছু থাকবে না, শুধু আরশোলার জন্য আলাদাভাবে কোনো প্রোটেকশন নেওয়া দরকার নেই, ঘরটাকে পরিষ্কার রাখুন, ঝাঁ চকচক করুন, দেখবেন সেই রকম সেই সেই এখানটাও সেই একই ব্যাপার। সমাজও যদি অত সুন্দর হয়ে ওঠে তাহলে এইগুলো থাকে না আর কি, এই আপদগুলো আর কি, কোট আনকোট। অনেক ধন্যবাদ মানবী, আজকে আমরা এখানেই শেষ করছি এবং আশা করছি যে আজকে এই রামধনুর এবং ইন্দ্রধনুষের রশ্মি আরও আরও ছড়িয়ে পড়ুক এবং অন্য রকম আলাপচারিতা তৈরি হোক। ধন্যবাদ সবাইকে, নমস্কার। আর এরা কথা বলে দিই, থ্যাংক ইউ সো মাচ।